চা ছাঁকনি দিয়ে যত খুশি পেঁয়াজ কাটার অদ্ভুত পদ্ধতি আজ আমি আটটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা প্রত্যেক দিন কাজে আসবে আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রথম টিপস হবে এই রান্নাবান্না নিয়ে কারণ এই যে রান্নাবান্না করার সময় আমরা কি করি এই খুন্তি বা চামচটাকে এই ওভেনের ওপরে রেখে দিই কিন্তু ব্যাপার হচ্ছে ওভেনের ওপরে রেখে দিলে কাজটা কিন্তু বেড়ে যায় তো আমরা যদি মানে যতক্ষণ আমরা রান্না করবো ততক্ষণ যদি একটা প্লেট রেখে দিই আর সেই প্লেটের ওপরে খুন্তি বা চামচটা রাখি তাহলে দেখবি আমাদের গ্যাস স্টোভটা নোংরা হবে না আর আর চুলোই যে নোংরা থাকে সেটা আমাদের চামচে বা খুন্তিতে লাগবে না তো অবশ্যই আমাদেরকে একটা প্লেট রেখে দেওয়া উচিত চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো গামছা ছিঁড়ে গেলে আমরা কি করি ফেলে দিই কিন্তু বন্ধুরা এই ছেঁড়া গামছা অনেক কাজে আসে আমাদের তো এই গামছাটাকে আমি রান্নাঘরে নিয়ে এসেছি আর তোমরা দেখে বুঝতে পারছো এটা অর্ধেক মানে অর্ধেকটা রয়েছে আর অর্ধেকটা ছিঁড়ে ফেলে দিয়েছি আর কি সেটা বেশি ছেঁড়া ছিল তো যাই হোক যতটুকু মানে যতটা পাট ভালো ছিল ততটা পাট আমি এখানে নিয়ে এসেছি আর এগুলোকে এইভাবে ভাঁজ করে নিলাম ঠিক আছে এবারে দেখো শুধু গামছাই কেন আমাদের যে পায়জামা কিংবা নাইটি নষ্ট হয়ে যায় সেই কাপড়গুলো আমরা কিন্তু এইভাবে ছোটো ছোট টুকরো করে ভাঁজ করে রেখে এগুলো কী কাজে আসবে সেটাও বলে দিচ্ছি আর কীভাবে রাখবো সেটাও বলে দিচ্ছি কারণ এখন দেখো এখন হচ্ছে বর্ষা বা গরমের দিন আর বিশেষ করে বর্ষার দিনে তো পোকামাকড়ের উপদ্রব খুবই বেশি থাকে এই জিনিসগুলো যদি আমরা খোলা রেখি মানে খোলা রেখে দিই তাহলে কিন্তু একদম সেফটি নয় ঠিক আছে তো এই যে কিচেন টাওয়াল কিংবা রান্নাঘরে কত রকম কাপড়ের প্রয়োজন পড়ে তো যখন আমাদের প্রয়োজন পড়ে তখন কিন্তু এদিক ওদিক খোঁজাখুঁজি করতে হয় তো আমরা যদি একটা বক্সের মধ্যে সে কার্টন হোক কিংবা যে কোনো বক্সের মধ্যে ভরে এভাবে রাখি তাহলে দেখবে মানে যখন আমাদের চট করে এই কাপড়গুলোর প্রয়োজন পড়বে তখন আমাদেরকে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে হবে না এই মানে এই বক্সটা খুললেই বা এই কার্টনটা খুললেই কিন্তু কাপড় পেয়ে যাব তো অবশ্যই এই কাপড়গুলোকে ঢেকে রাখা উচিত কারণ টিকটিকি বা আরশোলা কিংবা কত রকম পোকামাকড় যদি মুখ দেয় আর সেই কাপড়টাকে আমরা যদি কাজে লাগাই বা হাত মুছি কিংবা বাসন মোছার কাজে লাগাই তাহলে কিন্তু সেটা ভালো হবে না তো অবশ্যই একটা কাটুনের মধ্যে কিংবা একটা কৌটোর মধ্যে ভরে রাখবে অবশ্যই রান্নাঘরে দেখবে অনেক কাজে আসবে আমাদেরকে খোঁজাখুঁজি করতে হবে না এরকম ধরনের কৌটোর মধ্যেও তোমরা রাখতে পারো যে কৌটোগুলো আমরা ফেলে দিই চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এখানে নিয়েছি আমি একটা মগ আর ওতে নিয়েছি জল নর্মাল জল আর দিয়ে দিলাম খানিকটা হলুদ আর হলুদ জীবাণু ব্যাকটেরিয়া মারতে কতটা উপকারী এটা সবাই জানো আর ওতে দিয়ে দিলাম খানিকটা লবণ ঠিক আছে এবার দেখাই এটাকে মিক্স করে নিলাম মিক্স করার পরে এই যে লিকুইডটা আমি তৈরি করলাম এটা কতটা যে পাওয়ারফুল আর এই বর্ষার দিনে এটা কতটা যে কাজে আসে আমরা নিজেরাও মানে বুঝতে পারি না তো যাই হোক মাঝে মধ্যে কিংবা সপ্তাহে দুই দিন যদি এইভাবে মানে ঘরমুছার জলে এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে যদি ঘর ঘরমুছা হয় তাহলে দেখবে যে ফ্লোর মানে মেঝেটা না একেবারে ব্যাকটেরিয়া মুক্ত হয়ে যাবে কারণ আমরা খালি চোখে ব্যাকটেরিয়া দেখতে পাই না আর এই বর্ষার দিনে কিন্তু জীবাণু ব্যাকটেরিয়ার খুবই উপদ্রব হয় তারপরে দেখো পরবর্তী টিপস হচ্ছে রান্নাবান্না রাত্রেবেলায় খাওয়া দাওয়া যখন হয়ে যাবে তারপরে মানে ঘুমানোর আগে যদি একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে তার উপরে যদি গরম জল ফেলে দিই তাহলে দেখবে সিঙ্ক থেকে যে পোকামাকড় মানে কেচোক তারপরে আরও কত রকম পোকামাকড় উঠে আসে তো সেগুলো কিন্তু হবে না কারণ লবণ আর এইভাবে যদি প্রত্যেক দিন না হলেও যদি মাঝে মাঝে করা হয় তাহলে দেখবে কোনো রকমভাবে নিচে থেকে পোকামাকড় উঠে আসবে না কারণ অনেকের এই সিং থেকে পোকামাকড় উঠে আসে আর এটা কিন্তু ভালো কথা নয় চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস অনেক সময় যতই রেমেডি বা যতই রকম আমরা পদ্ধতি করি না কেন তবুও নিচে থেকে পোকামাকড় উঠে আসে তো বন্ধুরা রাত্রেবেলায় মানে সব কিছু হয়ে যাওয়ার পরে ঘুমানোর আগে আমরা যদি একটা ভারী কিছু যেমন ধরো এই কাপটা নষ্ট হয়ে গেছে তোমার দেখে বুঝতে পারছো অনেক দিন আগে থেকে এটা আমি একদিকে রেখেছিলাম তো এই ভারী কাপটা আমি যদি এইভাবে রেখে দিই কিংবা মাটির ভাঁড় এভাবে রেখে দিই তাহলে নিচে থেকে পোকা পাখর উঠে আসতে পারবে না যদিও আসে তবুও আবার ঘুরে চলে যাবে তোমরা এই টিপসগুলো অবশ্যই ফলো করতে পারো চলো দেখে নেওয়া যাক পেঁপে কাটার পদ্ধতি মানে আমাকে অনেক দিন থেকে একজন কমেন্ট করেছিল তো যাই হোক আজকে আমি সুযোগ পেয়েছি যে বীজগুলো কীভাবে বার করবো যে ছড়িয়ে ছিটিয়ে যাবে না তো সব থেকে প্রথমে এই মুখটা কেটে আর যে গ্রেটারগুলো থাকে এগুলো দিয়ে কিংবা ছুরি দিয়ে সেই বীজগুলোকে বার করে নিতে হবে তারপরে এটা ছিলে কাট করলে কিন্তু বীজটা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে না তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো আমি প্রথমে মুখটাকে কেটে নিয়েছি মুখটাকে কাটার পরে আর এর মানে এই পেপের মধ্যে কিন্তু বীজ ছিল না যদি থাকে তাহলে মুখটা কাটার পরে বীজটাকে প্রথমে বার করে নিতে হবে একটা ক্যারি বা একটা বাটির মধ্যে তারপরে এটাকে ছেলে নিতে হবে ছেলার পরে একসঙ্গে কাট করার খুব সহজ পদ্ধতি যদি ছুরি দিয়ে কাটতে চাও তাহলে এইভাবে কাটলে দেখবে খুবই সহজে খুবই তাড়াতাড়ি কিন্তু পেপে কাটা হয়ে যায় আর পেঁপে কাটার পরে না এই মিডিলের এই সাদা অংশটা কেটে ফেলে দেওয়া উচিত ঠিক আছে তারপরে দেখো এই ছোট ছোটো টুকরো করে নিলে মানে খেতে এতটাই সুবিধে হবে অনেকটাই সুবিধে হয়ে যায় ছোট ছোটো টুকরো করে দেখতেও ভালো লাগে আর সার্ভ করতেও ভালো লাগে মানে প্লেটে বার করতেও ভালো লাগে তো এই দেখো আমি কাট করে নিয়েছি কাট করার পরে এখানে দিয়ে দিলাম দুটো কাঁটা চামচ কাঁটা চামচ দিলে হবে কি খেতে মানে সুবিধে হয় তো যাই হোক যারা নতুন রধনী বা গৃহিণী তাদের জন্য এই টিপসগুলো চলো এবার দেখে নেওয়া যাক পেঁয়াজ কাটার পদ্ধতি তো পেঁয়াজ সাধারণত আমরা কেটে থাকি চাকু ছুরি কিংবা বটি দিয়ে কিন্তু চাকু ছুরি বটি ছাড়াও কিন্তু আমরা পেঁয়াজ অনেকগুলো কেটে নিতে পারি আর সেটা কিভাবে সম্ভব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও জানালে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কত দূর দূর যাচ্ছে বা কত দূর থেকে তোমরা দেখছো তো যাই হোক এই যে পেঁয়াজ কাটার পদ্ধতি মানে চাকু ছুরি দিয়ে এটা এটা কমন ব্যাপার তো চলো চাকু ছুরি যদি না থাকে কিংবা চাকু ছুরি আমরা হাতের কাছে পাই না চট করে কিংবা যারা বাইরে থাকো হয়তো চাকুও নেই ছুরিও নেই তো পেঁয়াজ কাটা কিংবা আলু কাটার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তোমরা না এই যে চা ছাঁকনি চা ছাঁকনি দিয়ে খুবই সহজে পেঁয়াজ কেটে নিতে পারো তো অবশ্যই তার জন্য এই স্টিলের ছাকনি লাগবে কারণ প্লাস্টিকের ছাঁকনি দিয়ে হবে না স্টিলের ছাঁকনি রাখবে আর স্টিলের ছাঁকনি যে ধরার জায়গাটা থাকে না সেটা কিন্তু অনেকটা ছুরির মতোই থাকে ঠিক আছে তো এই যে কর্নারটা এই কর্নার দিয়ে কিন্তু আমি প্রেস করছি ঠিক এইভাবে মানে এই কর্নার দিয়ে একটুখানি প্রেস করলেই পেঁয়াজটা এত সহজেই কেটে আসছে মানে তোমরা না কাটলে বুঝতে পারবে না এবার অনেকে কমেন্ট করবে যে চা ছাঁকনি দিয়ে কেন পেঁয়াজ কাটবো তো যেমন আমি বললাম যে হয়তো হাতের কাছে চাকু ছুরি নেই কিংবা যারা বাইরে থাকো তাদের হাতের কাছে চাকু ছুরি নেই যদি ছাঁকনি থাকে কিংবা পায় না খুঁজে তাড়াহুড়োতে তো তোমরা এইভাবে কাট করে নিতে পারো এবারে ব্যাপার হচ্ছে যদি আরও ছোট ছোট কাট করতে চাও তাহলে দেখো এই যে গ্লাস গ্লাস তো সবার ঘরে ঘরেই থাকে বা হাতের কাছে থাকে তো যারা নতুন রধ তোমরা কিন্তু এইভাবে অনেক ছোট ছোট টুকরো করে গ্লাস দিয়ে কাট করে নিতে পারো মানে যত বড় বড় কাট করার কেট নেবে কাটার পরে এই গ্লাস দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে অনেক ছোট ছোট টুকরো করে কাট করা হয়ে যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় তোমরা এই টিপসগুলো অবশ্যই ফলো করতে পারো ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ